চলতি ইন্ডিয়ান সুপার লিগে প্রথম লেগের ডার্বি ম্যাচে হারের ধাক্কা সামলে উঠতে পারল না ইস্ট বেঙ্গল এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাই এফসির কাছে 1-0 গোলে হেরে গেল স্টিফেন কনস্টাইনের ইস্ট বেঙ্গল এফসি। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের 69 মিনিটে ভাপারহেরা লাল হলুদ শিবিরের জালে জড়াতেই লিড নেয় টমাস ব্রোডারিকের চেন্নাই এফসি। হোম অ্যাডভান্টেজ চ্যালেঞ্জ ছিল রহিম আলীর কাছে, লাল হলুদ ভক্তদের সামনে পারফর্ম করাটা চ্যালেঞ্জ, এমনটা বলেছিলেন এফসি গোয়ার কোচ কালক স্পেনা। এফসি গোয়া জয় ছিনিয়ে নিয়েছিলেন, এবার চেন্নাই এফসিও একই পথে হেঁটে 3 পয়েন্ট ছিনিয়ে নিল। গোলের সুযোগ পেয়েছিলেন ইস্ট বেঙ্গল এফসি কিন্তু কাজে লাগাতে পারেনি, এমন পারফরমেন্সের জন্যই ইতিমধ্যে ইস্ট বেঙ্গল থিং ট্র্যাঙ্ক জানুয়ারি ফিফা উইড্রো কাজে লাগিয়ে নতুন বিদেশি রিক্রুটমেন্টের পথে হাঁটতে চলেছে। আজকের ম্যাচে সেকেন্ড হলুদ কার্ড দেখতে সার্থক গোলুই, ফলে পরের ম্যাচে সার্থকের সার্ভিস পাবে না ইস্ট বেঙ্গল। 3 পয়েন্টের লক্ষ্যে দল মাঠে নামাবে এমনটাই বলেছিলেন লাল হলুদ হেড কোচ স্টিফেন কনস্টাইন। আর ঘরের মাঠে ফের একবার 3 পয়েন্ট হাতছাড়া, প্রিয় দল কবে জিতবে ঘরের মাঠে হতাশায় লাল হলুদ ভক্তদের।